হয় ক্রমাৎ আকর্ষণীয় হয়ে পড়ছে বিহালী রাজনীতি আর বিশেষক চাহ বাগিচার ভোট যাতে বিজেপির বিরুদ্ধে না যায় তার বিজেপিয়ে দেখবলে পাওয়া গেছে যে বিশেষ রণকৌশল অবলম্বন করেছে আর ইতিমধ্যে চারিগাকিক চাহ বাগিচা অঞ্চলের বিধায়ক আর এগারীক সাংসদে ইতিমধ্যে বিহালীত বাহর পাতি চাহ বাগিচা অঞ্চলত আসলে নির্বাচনী প্রচার চলাইছে আর চেষ্টা চলাইছে যে বিজেপির যাতে অধিক ভোট বিহালী উপ নির্বাচন লাভ করব পড়ে এই মুহূর্তে রূপজ্যোতি কর্মী মরিয়নী বিধায়ক আমার আছে দেখবলে পাওয়া গেছে যে সতেরোটাক পঞ্চায়েত সতেরোগী বিধায়ক নিয়োগ করা হয়েছে আর চারিগী চাহ বাগিচা বিধায়ক আছে অবজারভার হিসাবে এগারী চাহ বাগিচা অঞ্চলের সাংসদ আছে কি জানাব এই মুহূর্তে চক আমি চাহ বাগিচা কেবল ভোটের কারণে আমি ইয়াত প্রচার করছো সেয়া নহয় আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকলের মজার আমি গেছো আর মানে বর্তমান যে ঠাইতে উপস্থিত আছো ইয়াত গোর্খা লোকসকলও আছে সমাজের লোকসকলও আছে আদিবাসী লোকসকলও আছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকল আছে উদ্দেশ্য একাই যে দেশ আমি আগুয়াই লোব লাগবে আর আমার রাজ্যখনকো আমি আগুয়াই লো যাব লাগবে ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আর যি আমি বিশ্বগুরু লৈ পেলাই আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় পণ বানি লৈছে আর ইয়ার অন্যান্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় পণ বানি লৈছে যে কেন ভারতের আমি শ্রেষ্ঠতম পাঁচখন রাজ্যের তালিকাত আমি লৈ যাব পারো সেই উদ্দেশ্যে আমি আমার বিধায়কর সংখ্যা লাগে আর আমার সাংসদের সংখ্যা লাগে যার কারণে আমি ইয়াত রাইজর আশীর্বাদ বা রাইজর সমস্যা সমূহ বুঝ লই আমি উর্ধতম কর্তৃপক্ষক আমি জানাম আর এনে ধরনের আমি একটা চিনাকি হবলে আইছো আর বেশিকে প্রচার করবলগা হয় নাই ডর মিটিং করবলগা হওয়া নাই আমি মানুষ ঘরে ঘরে গেছো রাইজর আমি চাহ খাইছো চিনাকি হয়েছো এনে ধরনের প্রচার আমার চলি আছে বিজেপির পর যা এগারী ব্যক্তি আসলে কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করেছে গতি বিজেপির রণকৌশল জানে ইয়াত বিজেপির হয়ে কাম করেছে দিগন্ত ঘাটোয়ার লগতো কিন্তু একেলগে নির্বাচনী প্রচার বা তার পূর্বে সাংগঠনিক কাম কাজ করেছিলেন আমি একচুয়ালি কোন উঠিছে বা কেনে ইয়াত কোন দলের পর কোন ব্যক্তিয়ে ইয়াত প্রতিনিধিত্ব করেছে আমি এইবার চাওয়া নাই যেনে অর্জুনের লক্ষ্য আছিল এই চকুটো চৰাই চকুটো আমি সেই লক্ষ্যতে আছো আমার প্রার্থীগুলোজন জিকিব লাগে আর সেই জিকার লৈ পেলাই আমি যিখিনি সুখ দুঃখ রাইজর সমস্যা সমূহ বুঝ লৈ রাইজর আশীর্বাদ লৈ রাইজর কিবা যদি পরামর্শ আছে পরামর্শ লৈ আমার মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় মন্ত্রী আমার দায়িত্ব থাকা পিজয় যোগা ডাঙরিয়াক আমি অবগত করিম এনে ধরনের আমার প্রচার চলি আছে গৌরব গগৈ কয়ে আছে যে দ্বিতীয় যোরহাট হব বিহালী গৌরব গগৈ বহুত কথা কয় আর বহুত কথা কৈছিল কিবা একটা ভাগ্যত সাংসদ হিসাবে জিকিলে নিয়মতে জিকিব নালাগিছিল বা এবার যদি পূর্ব যদি বর্তমানে কাজিরঙা লোকসভা অর্থাৎ কলিয়াবর লোকসভা প্রতিনিধিত্ব করা জানে হারিব বলে কারণ দশ বছর তার সাংসদ হিসাবে আসিল কাম করবেন শেহতিয়াকে কেবল মণিপুরের একটা ঘটনা লৈ পেলে ইংলিশ হিন্দিত অকান বক্তব্য অল্প উদাত্ত ভাষণ এটা দিছিল আর সেইটাই সামাজিক মাধ্যম একাংশ সম্বাদ মাধ্যমত হয়ে পেলে বেশিকে প্রচার চলালে খুব ভাল কোয়া মানুষ এই কোয়া কথা কোয়া মানুষজন লাগে সেইবলহে সাংসদ রূপে তার মানুষের জিকালে এটা যে বিভিন্ন ইয়াত ভাগবত পাঠ হয়েছে বিভিন্ন ঠাইত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বিভিন্ন ঠাইত রাইজর বানপানী আমি 35 দিন মূল সমষ্টির বানপানী আছে 35 দিন আমি বানপানীতে থাকিল এখেত মাত্র এদিন আহিল দুর্গা পূজাত গৈছে চান্দা দিয়া নাই নিয়ন্তম দুর্গা পূজাত সাংসদের যে দরমা পায় তারপর হলো চান্দা দিব লাগিছিল বা একটা মাননি দিব লাগিছিল বা অর্চনি দিব লাগিছিল সেটিও নিদিলে সেখানে জোহার লোকসভা সমষ্টি রাইজে এই কমতি সময়তে ছমাহ হওয়াই নাই গম পাই গল যে এজন কাম মানে কাম মানে কাম নথকা এজন সাংসদক জিকালো বলে গম পাই গল সেই গৌরব গগৈ ইয়াত আহি পেলাই মানে লেকচার মারিলে বিহালী লোকসভা বিধানসভা সমষ্টি রাইজ বহুত সচেতন বহুত সজাগ দেখিছে দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেশ প্রধানমন্ত্রী আর নেতৃত্বত কাম হয়েছে মোক বরিষ্ঠ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্ব আজি বিশ্বনাথ জিলা সন্মান লাভ করলে লগতে যি হাইওয়ে জিয়াভলি আজি আজি দলং এপিনে হাইওয়ে রাস্তা বা এই গ্রাম্য অঞ্চল আমি অরুণাচল বর্ডার আছো এই রাস্তাবুর আজি ভারতের স্বতন্ত্র হওয়ার পর কেঁচা রাস্তা আছে আজি পকা রাস্তা হয়েছে এই উন্নয়নবুর দেখিছে আদর্শ স্কুল দেখিছে আদর্শ কলেজ হওয়া দেখা পাইছে আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্র হওয়া প্রভাব পড়ব নাই গৌরব গগৈ পর বিহালী কারণ আমার চমুকে কব গেলে গৌরব গগৈ প্রভাব ইয়াত শূন্য মই কৈছো আকো শূন্য আপনার কোন পঞ্চায়েতের দায়িত্ব দিছে মই বর্তমান একটা পঞ্চায়েত আছো আর মই নাম কব নয় আমার বহুত কথা ইয়াত গোপনে কাম করবলে আমার নির্দেশনা আছে আমি কাম করে আছো রকিব লোচনে কৈছে গোমাংস বিজেপি গ্রহণ করে আছে এই বিতর্ক ইতিমধ্যে সামগ্রী চলছে বিহালীও কিছু চর্চা চলছে কি কব প্রতিক্রিয়া কি হবে রকিব লোচনের সস্তিয়া রাজনীতি আর সেই সস্তিয়া রাজনীতিতে আজি ইমান দিনে জিকি আছিল মারপিট ভয় ভাবুকি এবার শেহতিয়াকে গিয়ে পেলে আজি গুন্ডাবানি রাস্তাত নমায় এজন আমার বিজেপি কার্যকর্তাক মার্ডার করলে
আৰু এই মাৰ্ডাৰ কৰা আৰক ৰকিবুলেশ্যনৰ মূল হাত। আৰু তাৰ বাহিৰে ৰকিবুলেশ্যনে ভাবি আছে কি এনেধৰণে যদি ভয় ভাবকি দম দিওঁ, তেওঁ সেই গুণ্ডা বাহিনীৰ সহায়ত এই সস্তীয়া ৰাজনীতি কৰি ইমান দিন জিকি আছিল, এইবাৰ আৰু সেই ৰাজনীতি নচলিব। মই চামগুৰিত মই দায়িত্বত আছিলোঁ, দুদিন থাকিছিলোঁ আৰু মই এইটোৱে গম পালোঁ চামগুৰি বিধানসভা সমষ্টিৰ ৰাইজ বহুত সচেতন সজাগ। তাত সংখ্যালঘু লোকে হওক, সংখ্যাগরিষ্ঠ লোকে হওক, এবার আর সংখ্যাগরিষ্ঠতা সংখ্যালঘু এইবর গো মাংস, গাহরি মাংস, মুরগি মাংস, হাঁহ মাংস, পার মাংস রকিবুলেশ্যনে যিমানে যি কইন থাকক এইবর লই পেলে আর এবার মানুষের ভোট নিদিয়ে রাইজে উন্নয়নের স্বার্থত আমার প্রার্থী গৰাকী তাত বিপুল ভোটত দীপলঞ্জন শর্মা ডাঙরিয়া তাত জিকাব। আর বিহালীত মোর দৃঢ় বিশ্বাস দিগন্ত খাটোয়া ডাঙরিয়া বহুত ভোটত ইয়ার জয় হবে। মই ধন্যবাদ জনাইছোঁ। আৰু এয়া আছিলে ৰূপজ্যোতি কুৰ্মী, আমি ইয়াৰ দৃশ্য দেখুৱাই আছোঁ আচলতে ৰঙাগড়া পঞ্চায়তৰ দৃশ্য। আৰু ৰঙাগড়া পঞ্চায়তত ইতিমধ্যে বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীয়ে দায়িত্ব গ্ৰহণ কৰিছে আৰু ৰূপজ্যোতি কুৰ্মীয়ে ইতিমধ্যে ৱাৰ্ডে ৱাৰ্ডে তেওঁ আচলতে সভা অনুষ্ঠিত কৰিছে। আৰু এনেধৰণে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে চাহ জনগোষ্ঠীয় অঞ্চলসমূহত বিজেপিয়ে আচলতে নিজৰ ৰণকৌশল প্ৰস্তুত কৰি তেওঁলোকৰ যিসকল বিধায়ক বিধায়কসকলক দায়িত্ব দিছে। আৰু দেখিবলৈ পোৱা গৈছে যে এনে সমান্তৰালভাৱে সোতৰটাকৈ পঞ্চায়তত 17 গৰাকী বিধায়কক দায়িত্ব দিছে আৰু 4 গৰাকী অবজাৰভাৰ নিয়োগ কৰা হৈছে। আৰু চাহ জনগোষ্ঠীয় অঞ্চলৰ লগতে আন আন অঞ্চলসমূহতো যাতে ভোটসমূহ বিজেপিৰ পক্ষে যায়, অধিকাংশ ভোট যাতে বিজেপিয়ে লাভ কৰে, তাৰ বাবে ইয়াত ৰণকৌশল প্ৰস্তুত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।